মানুষের ভোটাধিকার নিশ্চিতের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন নির্বাচন কমিশন করবে বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। বিকেলে তার বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সর্বোচ্চ চেষ্টা চালাবে কমিশন। জুলাই আগস্টের গণহত্যার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এত মানুষের রক্তের বিনিময়ে দায়িত্ব নেওয়া চ্যালেঞ্জটা অনেক বেশি থাকবে। পূর্বের দায়িত্বপ্রাপ্তদের ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিয়ে গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের প্রত্যয়ের কথা জানান তিনি। এর আগে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। চার কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ভোটের অধিকার যে প্রয়োগ যেটা সেটা বাধাগ্রস্ত হয়েছে, এই বাধা অপসারণ করে মানুষের যে ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি আমি মনে করি যে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে হবে। পনেরো ষোলো বছর ধরে কত লোক যান দিয়েছে, না প্রাণ প্রাণ দিয়েছে, কত লোক অত্যাচারিত হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, সবাই জানে। তো সবার দাবির মধ্যে একটা, অনেকগুলো দাবির মধ্যে মূল দাবিটা ছিল যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা।